বিল কাবিল। الزمن العابر وأنا في ريعان العمر قلبي نور دربي زاهر والحب نقي كالفجر والحب نقي كالفجر طفلا كان الزمن العابر وأنا في ريعان العمر قلبي نور دربي زاهر والحب نقي كالفجر والحب نقي كالفجر حبك يا إنسان قديم وبذلك يشهد هابيل حقدك يا إنسان قديم وبذلك يشهد قابيل قلبي نور دربي زاهر والحب نقي كالفجر والحب نقي كالفجر একটি ছিল শিশু ইতিহাসের পাতায় আমি ছিলাম জীবনের উষালগ্নে শৈশবে আমার অন্তর আলোক উজ্জ্বল চলার পথ হচ্ছে প্রদীপ্ত আর ভালোবাসা হচ্ছে উষার আলোর ন্যায় উদ্ভাসিত হে মানুষ পৃথিবীর আদি থেকে তোমার ভালোবাসা যার সাক্ষ্য হাবিল হে মানুষ পৃথিবীর আদি থেকে তোমার হিংসা যার সাক্ষ্য কাবিল আমার অন্তর আলোক উজ্জ্বল চলার পথ হচ্ছে প্রদীপ্ত তার ভালোবাসা হচ্ছে উষার আলোর ন্যায় উদ্ভাসিত بسم الله الرحمن الرحيم نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি যেভাবে আমি তোমার নিকট এ কোরআন অবতীর্ণ করেছি তুমি এর আগে অবশ্যই এ ব্যাপারে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিল সূরা ইউসুফ আয়াত ৩ আমাদের এ ঘটনাটি কোরআন শরীফে বর্ণিত ঘটনাবলীর অন্যতম এতে রয়েছে অসংখ্য শিক্ষণীয় দিক নির্দেশনা যা মানুষকে হিদায়তের দিকে আহ্বান করে আর তাইতে এমন অনেক জ্ঞানগর্ভ বিষয় রয়েছে যা থেকে আমরা উপকৃত হতে পারি অহংকারী মানুষ নিজ প্রশংসায় পঞ্চমুখ থাকে অধিকাংশ অহংকারী পৃথিবীতে তার শাস্তিও ভোগ করে আর যারা কল্যাণ ও সফলতা চায় তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে পছন্দ করে সুপ্রিয় শ্রোতা আসুন আমরা একটি শিক্ষণীয় ঘটনার দিকে এগিয়ে যাই আল্লাহ সুবহানাহু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে দুইজন সন্তান দান করলেন হাবিল ও কাবিল তারা উভয় ছিলেন নওজোয়ান ও শক্তিশালী কিন্তু তাদের উভয়ের কাজকর্মে পার্থক্য ছিল আমরা জানি যে দুঃসাহসী হয় সে তার ঈমান ধৈর্য আনুগত্য ও অন্যদের সাথে উত্তম আচরণের মাধ্যমে স্বীয় বীরত্বকে ফুটিয়ে তোলে দুশ্মনীর মাধ্যমে নয় তিনি হচ্ছেন হাবিল যিনি দুঃসাহসী বীর ও উদার হৃদয়ের অধিকারী একদিন তিনি হরিণ শিকারের জন্য প্রস্তুত হয়ে একটি হরিণের দিকে গভীর দৃষ্টিপাত করে মহান স্রষ্টার সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে লাগলেন তিনি ভাবলেন যে বিবেকবানদের জন্য এটা অত্যাবশ্যক নয় কি সে এই জীবজন্তু ও স্রষ্টার বড়ত্ব সম্পর্কে চিন্তা করবে আল্লাহ পূত পবিত্র তিনি সবকিছুর মালিক অনেক ভাবনার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে মহান রবের বড়ত্ব উদ্ঘাটিত করবে সে রব কোথায় ইত্যবসরে হাবিল দেখলেন হরিণটি যথাস্থানে নেই তিনি ডান দিকে তাকিয়ে দেখলেন হরিণটি যেন করুণ সুরে তার দিকে তাকিয়ে বলছে আমি আশা করি আপনি আমাকে হত্যা করবেন না আপনি যদি আমাকে হত্যা করতে সক্ষম হন তাহলে আল্লাহর কুদরতের কথা একটু স্মরণ করুন
ওহে হরিণ, তোমাকে স্বাগতম। হরিণটি ভয় পালাতে লাগলো। হাবিল হরিণটির পেছনে দৌড়াতে লাগলো। সে দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে গেল। এই হরিণ, থামো, কোথায় যাচ্ছ? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, থামো। হরিণ দ্রুত পলায়ন করল। হাবিল হরিণটি দেখতে পাচ্ছিল না। এরপর হাবিল প্রশান্ত মনে স্বাচ্ছন্দ্য বোধ করলেন, যাতে আল্লাহর কৃতজ্ঞতা ও সম্মান ফুটে ওঠে। হাবিল নিশ্চুপ হয়ে প্রাণীদের কথা ভাবছিলেন এবং চিৎকার দিয়ে বলে উঠলেন, আল্লাহ সুবহানাহু এই প্রাণী জগতের স্রষ্টা নন? তিনি কি এগুলোকে আমাদের অনুগত বানাননি? আল্লাহ তাআলা নভোমণ্ডল ও ভূমণ্ডলের সব কিছুকে আমাদের অনুগত এবং সব জীবকে জোড়া জোড়া করে সৃজন করেছেন। পূত পবিত্র সে সত্তা যিনি সব সৃজন করেছেন। হাবিল হরিণটি অন্বেষণ করতে লাগলেন এবং ডানে বামে সব দিকে তাকাচ্ছিলেন, যাতে হরিণটি পলায়ন করতে না পারে। হরিণটিকে সামনে পেলেন, কিন্তু হরিণ এবার আর পালাচ্ছে না। হরিণটি হাবিলকে দেখে পা পা করে পেছনে যেতে লাগল। হাবিল পা পা করে তার দিকে এগুচ্ছে, যাতে সহজে হরিণটিকে কাবু করা যায়। হরিণটি পিছু যাচ্ছে আর হাবিল এগুচ্ছে। হরিণটি থমকে দাঁড়াল। হরিণটি হাবিলের জালে আবদ্ধ, কিন্তু হাবিল তার প্রতি তীর ছুড়লেন না। এই সময় একটি হরিণ শাবক এসে তার মায়ের সাথে আলিঙ্গন করছে। এই দৃশ্য দেখে হাবিলের হৃদয়ে সোহাগ ও ভালোবাসায় নেচে উঠল। হাবিল শিকার থেকে ফিরে আসলেন। মহান সেই সত্তা যিনি শাবক ও হরিণীর সাথে কেমন হৃদ্যতা সৃষ্টি করেছেন। না না, আমি তাকে হত্যা করতে পারবো না। এই বাচ্চা ও তার মায়ের সাথে বিচ্ছেদ ঘটাতে পারবো না। মহান রবের কসম করে বলছি, কোনো বাধা ছাড়া কোনো হরিণের রক্ত ঝরাতে পারবো না। হাবিল প্রচণ্ড গর্জন শুনে ডান দিকে তাকালেন। এরপর পিছনে অনেকগুলো হিংস্র জন্তু দেখতে পেলেন, যারা তার দিকে ধেয়ে আসছে। তিনি তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য দ্রুত পালাতে লাগলেন। তিনি আল্লাহ দরবারে সাহায্য প্রার্থনা করলেন। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। তিনি সামনে একটি পুকুর পেলেন এবং পানিতে ঝাঁপিয়ে পড়লেন।
আল্লাহর অনুগ্রহে স্থলভূমিতে উত্তীর্ণ হতে পেরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সমস্ত প্রশংসা তার যিনি আমার ডাকে সাড়া দিয়েছেন এবং আমাকে সঠিক পথ প্রদর্শন করেছেন। তিনি হেদায়েত দান না করলে আমরা হেদায়েত পেতাম না। হাবিল তার ভাইয়ের কাছে ফিরে আসতে দেরি করল, সে তার জন্য দীর্ঘ অপেক্ষা করছিল। রাতের পর রাত গড়াচ্ছে কিন্তু হাবিল ফিরে আসছে না। হাবিলের দিনগুলো নানা ঘটনায় পরিপূর্ণ ছিল। কাবিল হাবিলের সাক্ষাতের প্রহর গুনছে। আদম আলাইহিসসালামের স্বীয় পুত্র হাবিল ও কাবিলকে পরস্পর সাহায্য করার জন্য ওসিয়ত করেন, কিন্তু কাবিল হাবিলের প্রতি শত্রুতা পোষণ করত। আদম আলাইহিসসালাম হাবিলের জন্য সুন্দরী পাত্রী নির্বাচন করলেন, কেননা সে তার অনুগামী ছিল ও সকল সমস্যার মোকাবেলা করার সক্ষমতা রাখত। কাবিল হাবিলের নির্বাচিত যুবতীকে বিবাহ করতে আগ্রহী ছিল, তাই সে তার প্রতি শত্রুতা পোষণ করত। বহু কষ্টে হাবিল তার ভাই কাবিলের কাছে পৌঁছল। কি ব্যাপার, এত দেরি করে ফিরলে? শিকার কোথায়? আসসালামু আলাইকুম। শিকারের কথা ভুলে গিয়ে আমাদের বিষয়টা চিন্তা করো। কি বলছো তুমি? তুমি একটা ভীতু কাপুরুষ। আমাদের উচিত হবে পরস্পর দয়াশীল হওয়া। যারা দয়ালু হয় আল্লাহ তাদের প্রতি দয়া করেন। শিকারের আবার দয়া? সব কিছুতেই দয়া হয়। তুমি আমার কাছে পালিয়ে মুক্তি পাবে না। তোমার দুর্বল মন আর মিষ্টি কথা দিয়ে বাঁচতে পারবে না। আমি তোমার উপর রাগান্বিত। না না, এমন করা ঠিক হবে না। জানোই তো আমাদের পিতা পরস্পরকে ভালোবাসা আর সহযোগিতার জন্য ওসিয়ত করেছেন। তুমি নিজেকে নসিহত করো, আমাকে পিতার ওসিয়তগুলো স্মরণ করিয়ে দিও না। তুমি তোমার পথে থাকো। কে শুনছো? হে কাবিল, আমরা কি পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ নই? আমাদের উচিত উভয়ের মমতার বন্ধনে আবদ্ধ হওয়া। আমি অবশ্য পিতার নসিহতগুলোকে স্মরণ করি, তবে আমি তোমার উপর ক্ষুব্ধ। তুমি আমার চিন্তা চেতনায় আধিপত্য বিস্তার করো না, আর অত ভালো হতে চেয়েও না। আমরা এক পিতামাতার সন্তান, দুই ভাই। আল্লাহ আমাদের পিতাকে তার সন্তুষ্টি অনুযায়ী কাজ করার ফরমান দিয়েছে। তুমি তোমার নিজের কথা বলো, আমি তোমার চিন্তা চেতনা আর কথার সাথে এক হতে পারবো না। আমার বক্তব্য তো ভালোবাসা ও প্রীতির। আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন ভালো কথা পুণ্যস্বরূপ। তুমি নিজ পথে চলো, আমি তোমাকে আমার উপর আধিপত্য বিস্তার করতে দেব না। না না, আমি আধিপত্য বিস্তার করতে চাই না, তবে তোমার হিংসাত্মক কথায় অবাক হচ্ছি। অবাক হবার কিছু নেই, এটা আমার স্বভাবজাত বিষয়। আমি তোমার মতো না। না, দু ভাইয়ের মধ্যে এমন সম্পর্ক হতে পারে না। এটা কিছু শব্দ? কাবিল, ওই আগুনের লেলিহান শিখার দিকে তাকিয়ে দেখো, সবকিছু পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আমাদের উচিত বাঁচার জন্য একটা কিছু করা। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো পথ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যখন দৃঢ় সংকল্প করো তখন আল্লাহর উপর ভরসা করো। হাবিল আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও এবং এমন কাজ থেকে বিরত রাখো যা আমাদেরকে জাহান্নামের নিকট নিয়ে যায়। কাবিল হাবিলের কোনো কথায় ভ্রুক্ষেপ করছিল না। ভালোবাসা ও সম্প্রীতির উত্তম পন্থা হচ্ছে ক্ষমা ও উদারতা। এই পন্থা বন্ধু ও ভাইদের মধ্যে সৃষ্ট সকল শয়তানি ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয়। হাবিল নিজ কাজে ফিরে যায় এবং চিন্তামগ্ন হয়ে নিজ ভাইকে সন্তুষ্ট করার জন্য প্রচেষ্টা করে। শয়তান কাবিলকে প্ররোচিত করল, তুমি তোমার ভাইকে হত্যা করো। তুমি যে যুবতীকে বিয়ে করতে চেয়েছিলে তাকে পেতে তোমার ভাইকে হত্যা করো। হত্যা করো, তোমার ভাইকে হত্যা করো। হত্যা করো, হত্যা করো, হত্যা করো। প্রত্যুষে তারা উভয়ে আল্লাহর দরবারে কুরবানি পেশ করার জন্য বের হল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ ক্বাররাবা কুরবানা সাদাকাল্লাহুল আযীম। তারা উভয়ে নিজ নিজ কুরবানি পেশ করার জন্য সম্মত হল। যার কুরবানি কবুল হবে তার ভাগ্যে জুটবে সেই সুন্দরী যুবতী। হে আল্লাহ, তোমার প্রশংসা করছি। তুমি যে নিয়ামত দান করেছ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি তুমি আমার ভাইকে সঠিক পথ দেখাবে এবং আমার দোয়া কবুল করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। শয়তান কাবিলের ইমানের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে
উভয় ভাইয়ের মাঝে বিদ্বেষ বাড়িয়ে দেয়। কাবিল যে কোনোভাবে স্বীয় ইচ্ছা ও বাসনাকে পূরণ করতে বদ্ধপরিকর। হাবিল, তুমি কখনো আমার উপর বিজয় হতে পারবে না, আমি তোমাকে ছাড়ব না, আমি বিজয় হবই হব। যখন কুরবানি পেশ করার সময় হল, তখন কাবিল কুরবানির জন্য তার চাষাবাদকৃত জমি থেকে উৎকৃষ্ট ফল ফলাদি নিয়ে কুরবানি পেশ করার সংকল্প করল এবং সে উৎকৃষ্ট ফল ফলাদি নিয়ে নির্ধারিত স্থানের উদ্দেশ্যে রওনা হল। কাবিল ছিল দাম্ভিক ও অহংকারী। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তকদিরে সে সন্তুষ্ট ছিল না। দুর্বল ইমানদার আল্লাহ সুবহানাহুর অকৃতজ্ঞ। শয়তান কাবিলের নিকটবর্তী হতে সক্ষম হল ও স্বীয় ভাইয়ের বিরুদ্ধে তাকে খেপিয়ে তুলল। এমনিভাবে হাবিলও নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে উত্তম দ্রব্যাদি নিয়ে রওনা হল। সে প্রত্যেক পদে পদে আল্লাহকে স্মরণ করতে লাগল। যখন তিনি নির্ধারিত স্থানে পৌঁছলেন, তখন জানতে পারলেন তার ভাই ইতিপূর্বে কুরবানি পেশ করেছে। তিনি কুরবানির জন্য নিয়ে যাওয়া দ্রব্যাদি যথাস্থানে রেখে আসমানের দিকে বিনয়ের সাথে হাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমার জন্য যা ভালো মনে করেন তাই নির্বাচন করুন। যে আল্লাহকে ভয় করে, পরহেজগার হয়, আল্লাহ তার সাথেই থাকেন ও তাকে সাহায্য করেন প্রত্যেক কাজে। তোমরা যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করো তাহলে জেনে রাখো আমার শাস্তি খুবই কঠিন। হাবিল ও কাবিল পরের দিন তাদের পেশকৃত কুরবানির ফলাফল জানার জন্য একত্রিত হলেন। ইহা অতি সুস্পষ্ট যে আল্লাহর বন্ধনে বিশ্বাসী হাবিলের দেওয়া কুরবানি কবুল করলেন আর কাবিলের কুরবানি কবুল করেননি। তাই সে তার ভাইকে প্রত্যাখ্যান করল। তার চক্ষুদয়ে অনিষ্টতা ফুটে উঠল। শয়তান কাবিলকে আবার প্ররোচিত করল, তুমি যদি তাকে পেতে চাও তাহলে তুমি তোমার ভাইকে হত্যা করো, হত্যা করো। তুমি কি ভীত? ভয় করো না, তুমি কি ভয় পাচ্ছ? তুমি যদি তাকে পেতে চাও তাহলে তুমি তোমার ভাইকে হত্যা করো, হত্যা করো। তুমি কি ভীত? কাবিল শয়তানের প্ররোচনায় সাড়া দিল। সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। একদিন হাবিল দুম্বা ও বকরি চড়াতে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। ইত্যবসরে হাবিল দেখতে পেল কাবিল বড় একটা পাথর নিয়ে তার দিকে এগিয়ে আসছে। ভাই কাবিল, তুমি কেমন আছো? আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? তুমি কেন পাথর বহন করছো? আমি তোমাকে হত্যা করব। কেন? আমার পছন্দ যে তুমি আমাকে হত্যা করার চেয়ে বরং আমি নিহত হই। আল্লাহর সাহায্য পাবার আশায় আমি মজলুম হই, তবে যাতে জালিম না হই। দেখো, তোমার কথা দিয়ে আমাকে বশ করার চেষ্টা করো না। আমি কিভাবে তোমার সাথে কথা বলবো? আমি শয়তানের প্রবঞ্চনা থেকে পানা চাচ্ছি। আমি তোমাকে হত্যা করব। আমি অবশ্যই তোমার বিরুদ্ধে প্রতিরোধ করতে পারি, তবে তোমার সাথে হত্যার যজ্ঞে মেতে উঠবো না। আয়, দুঃসাহস থাকলে আয়, আমি প্রস্তুত। তুমি কি করছো? কি, আমার প্রতি তোমার বিদ্বেষ কেন? আমি তোমাকে ভালোবাসি, আমরা ভাই ভাই, আমি পিতার অবাধ্য হতে পারবো না। কাবিল একটি পাথর উঠিয়ে তার ভাইয়ের দিকে উদ্যত হল, কিন্তু হাবিল নিজ স্থানে স্থির থাকল আর তার ভাইয়ের দিকে লক্ষ্য করল যে সে কি ঘটায়। আমি তোমাকে খুব শীঘ্রই হত্যা করব। হাবিল পেরেশান মন নিয়ে তার ভাইকে রেখে আসলো আর সর্বাবস্থায় মহান রবের দরবারে আশ্রয় প্রার্থনা করছিলেন। আল্লাহ তাআলা তাকে প্রশান্তি দান করলেন ও তার আস্থাকে আরো তেজোদ্দীপ্ত করে দিলেন। ন্যায় বিচার, আল্লাহর রহমত ও ক্ষমা সব কিছুই বিদ্যমান। হাবিল প্রশান্ত মনের ধারক ও ভয়মুক্ত ছিলেন। হাবিল ভালোবাসত যে তার ভাইয়ের অন্তরটা ভালো হোক, যাতে তারা উভয় খোদা প্রদত্ত পুরস্কার ভোগ করতে পারে ও সুখময় জীবন যাপন করতে পারে। তবে তিনি তার ভাইয়ের কথা শুনে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান। হাবিল উত্তম ব্যবহারের মাধ্যমে তার ভাইকে রেখে আসেন। ইহা হচ্ছে মুমিনের গুণ, যে তার থেকে কোনো ধরনের ভুল ত্রুটি ও মন্দ কথা প্রকাশ হওয়াকে পছন্দ করে না।
একদিন তারা দুভাই জঙ্গলে একত্রিত হল। তাদের উভয়ের কথা শোনার জন্য একটি চিতাবাঘ উপস্থিত হল। ভাই কাবিল, তুমি আমাকে আর কষ্ট দিলে। আমি জানি তুমি ভীতু, তুমি এই বাঘকে দেখে ভয় পাচ্ছ। না না, আমি হত্যা করা পছন্দ করি না। কিন্তু তুমি তো জানো আমি শিকারকে পছন্দ করি, কারণ আমার শক্তি আছে। আমাদের উচিত ভালো কাজের উদ্দেশ্যে শক্তি দেখিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তুমি বাঘকে হত্যা করার সামর্থ্য রাখো না, তাই এসব কথা বলছো। ভাই কাবিল, তুমি বেশি বাড়াবাড়ি করো না। আল্লাহর কসম করে বলছি, আমি কোনো ধরনের রক্ত প্রবাহিত করব না। ইতিমধ্যে বাঘটি পুরোপুরি দৃশ্যমান হল। এই মুহূর্তে আমাদের উচিত হবে এই স্থান ত্যাগ করা। তুমি আমার উপর প্রভাব খাটাতে চেও না। তোমার মন চাইলে তুমি চলে যাও, আমি এখানে একাই থাকবো। বাঘটি পাহাড়ের উপর ক্ষুধার্ত, চলো আমরা এই স্থান ত্যাগ করি। না না, আমি কখনো যাবো না। আমি আমি তোমার মতো ভীত নই। আমি এটা প্রমাণ করব যে আমি তোমার চেয়ে শক্তিশালী। আমি বাঘটি হত্যা করব, কারণ আমি দুঃসাহসী কাপুরুষ নই। হ্যাঁ ভাই, আমি সত্যিই ভীত। হে বাঘ, এসো এসো, আমি দুঃসাহসী কাবিল, আমি তোমাকে হত্যা করব, তোমাকে দীর্ঘ সময় দেব না। হে ভীতু বাঘ, তুমি কিসের অপেক্ষা করছো? তোমার দাঁতকে শিকারের জন্য ধার দিও না। আমি তোমাকে ভয় করি না, আমি প্রস্তুত, তুমি এসো। এই এই ভীতু বাঘ, এসো এসো, তুমি আমার চেয়ে শক্তিশালী না, তুমি ভীতু, এসো এসো, দুঃসাহসী কাবিলের কাছে এসো। وأخي قابيل يرافقني يؤلمني حقا يؤذيني يضربني حينا يقلقني ينهرني دما يرمي খুব কষ্ট দেয়, সব সময় আমার পেছনে লেগেই থাকে। হে বাঘ, এসো এসো, আমি দুঃসাহসী কাবিল, আমি তোমাকে হত্যা করব, তোমাকে দীর্ঘ সময় দেব না। হে ভীতু বাঘ, তুমি কিসের অপেক্ষা করছো? আমি তোমাকে ভয় করি না, আমি প্রস্তুত, তুমি এসো এসো এসো, দুঃসাহসী কাবিলের কাছে এসো, এসো এসো এসো। কিন্তু আমাকে বাঁচাও, বাঘটা আমাকে খতম করে দেবে। বাঁচাও বাঁচাও বাঁচাও। এই এই ভীতু ভীতু, এদিকে এসো, বাঘটা বাঘটা আমাকে মেরে ফেলছে। তোমার সহযোগিতার জন্য ধন্যবাদ। তোমাকে সাহায্য করাই তো আমার কর্তব্য। একদিন হাবিল ও কাবিল পানির অনুসন্ধানে বের হল। পথিমধ্যে তাদের একটি গর্ত পার হওয়ার প্রয়োজন হল। গর্তের উপর একটি কাঠের ডাল ছিল। কাবিল ওই সরু ডালের উপর দিয়ে পার হয়ে গেল। হাবিল ওই সরু ডাল অতিক্রম করতে গিয়ে ভয় পেল এবং কাবিলকে ডেকে বলল, দেখো দেখো কাবিল, গাছের ডালটা নড়ছে, এসো আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও। ভাই ভাই কাবিল কাবিল কাবিল, আমাকে বাঁচাও কাবিল, আমি সাহায্যের মুখোমুখি। কাবিল কাবিল, আমাকে বাঁচাও কাবিল কাবিল, আমি সাহায্যের মুখোমুখি। কাবিল কাবিল, আমাকে বাঁচাও কাবিল। হাবিল পরিশেষে আল্লাহর সাহায্যে বেঁচে গেল ও তা অতিক্রম করতে সক্ষম হল। যে আমার হিদায়তের অনুসরণ করে সে পথভ্রষ্ট ও দুর্ভাগা হয় না। সন্ধ্যাবেলায় দুই ভাই গল্প করতে বসল।
নিশ্চয়ই একজন মুমিন বিপদের সময় অন্যের দিকে সাহায্যের হাত সম্প্রসারিত করে, কিন্তু তুমি কেন আমাকে সাহায্য করনি? আমি ভেবেছি তুমি শক্তিশালী, তোমার সাহায্যের প্রয়োজন নেই। অবশ্য আজ যা ঘটেছে তা নিয়ে আমি কথা বলতে চাই না। তবে আমি দুঃখিত যে তুমি আমাকে সাহায্য করনি, কিন্তু তোমার রাগের কারণ তো বুঝলাম না। বিয়ের বিষয়টা কোনো বিষয় না, এ নিয়ে ঝগড়া করার ইচ্ছে আমার নেই। আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না, আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন। আমি না তোমাকে কতবার বলেছি তোমার কথা আর কাজ দিয়ে আমাকে প্রভাবান্বিত করার চেষ্টা করো না। আমি তোমাকে কখনো কোনো বিষয়ে নির্দেশ করবো না, আমি তোমাকে আমার চেয়ে উত্তম দেখতে চাই। তোমার কাছে যদি কোনো নসিহত থাকে তাহলে আমাকে নসিহত করো, যা আমার উপকারে আসবে আমি তদানুযায়ী আমল করবো। প্রত্যেক মুমিনের উপর কর্তব্য হলো অপর ভাইকে নসিহত করা। আমার কাছে এমন কোন নসিহত নাই যা তোমার উপকারে আসবে। তোমার কাছে অনেক কল্যাণ রয়েছে, তুমি আল্লাহর প্রশংসা করো, দুনিয়াকে সুন্দর দেখতে পাবে। আমার জীবনের ব্যাপারে তোমার কোনো কথা নেই, আমি আল্লাহর প্রশংসা করছি। তোমার জন্য যথেষ্ট যে আমাদের পিতা তোমাকে আমার চেয়ে বেশি পছন্দ করতেন। নিশ্চয়ই আমাদের পিতা উভয়কে একসাথেই ভালোবাসতেন, তিনি আমাদের উভয়ের মাঝে কোনো পার্থক্য করতেন না। তুমি অযথা এ পার্থক্য করছো। নিশ্চয়ই পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আমাদের উচিত হবে পিতামাতার অনুসরণ করা, কারণ তারা বার্ধক্যে উপনীত হয়েছে। তোমার কাজ কর্ম আমাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে, তার একমাত্র কারণ তুমি। তুমি আমাকে দূরে সরানোর জন্য কাজ করছো, তুমি পিতার কথা মতো চলো বলেই তোমাকে আমার উপর প্রাধান্য দিয়েছে। দেখো আমি তোমাকে সম্মান করি, কারণ তুমি আমার ভাই। তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি কি করতে পারি? দেখো তোমার কথা দিয়ে আমাকে ধোকা দিও না। আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় তাকে বিয়ে করব কিংবা পৃথিবী থেকে বিদায় নেব। আর হ্যাঁ, আমাদের পিতা যখন আসবেন তখন তাকে আমার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিও, আশা করি তিনি শান্ত হবেন। আমার সাথে তোমার উপস্থিতি সৌভাগ্যে। তুমি এমন সিদ্ধান্ত নিও না, এ বিষয়ে কোনো চিন্তা করো না। এটা আমার নিশ্চিত সিদ্ধান্ত, এতে তোমার চিন্তার কোনো প্রয়োজন নেই, কি বুঝেছো? রাত গভীর হচ্ছে, তবু হাবিল কাবিল কল্পে রত। হাবিল তার ভাইকে পছন্দ করত এবং তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় রত, কিন্তু তার সকল কথা ও প্রচেষ্টা ব্যর্থ হল। ইতোমধ্যে সূর্যোদয় হল ও সূর্যের আলো পৃথিবীকে আলোকিত করছিল। হাবিল তার ক্লান্ত শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য ঘুমোতে গেল, সে তার ভাইয়ের জন্য চিন্তিত ছিল। সে তাকে স্বপ্নে দেখতে পেল। আমি চাই শয়তান যেন তোমাকে ধোকা না দেয়। শয়তান থেকে পানা চাও, শয়তান আমাদের মাঝে বিচ্ছেদ ঘটাতে চায়। সে মানুষের শত্রু। কাবিল ভুলে যেও না, কাবিল তুমি ভুলে যেও না, আমাদের পিতামাতার জান্নাত থেকে বের হওয়ার কারণ এটা। কাবিল শুনো, কাবিল কাবিল দাঁড়াও দাঁড়াও, কাবিল থামো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কাবিল শুনো, কাবিল কাবিল দাঁড়াও দাঁড়াও, কাবিল থামো। তুমি আমার দিকে তাকাও, আমি তোমাকে ভালোবাসি। কাবিল ওদিকে যেও না, তুমি তুমি কোথায় যাচ্ছ? কাবিল কাবিল কাবিল, আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি বিপদের সম্মুখীন। তুমি কি তোমার সামনে জাহান্নাম দেখতে পাচ্ছ না? কাবিল কাবিল থামো থামো, কাবিল থামো, কাবিল কাবিল কাবিল, আগুন থেকে নিজেকে রক্ষা করো। কাবিল কাবিল আগুন থেকে বাঁচো। কাবিল কাবিল আগুন তোমাকে পুরে ভস্ম করে দেবে। কাবিল থামো, কাবিল কাবিল। أعوذ بالله من شر الشيطان الرجيم. إن الشيطان كان للإنسان عدوا مبينا. صدق الله العظيم. الله تعالى মানুষকে যে নিয়ামত দান করেছেন তার অন্যতম হলো কল্যাণমূলক কাজ করা। ইবাদত হলো তাতে পৌঁছার মাধ্যম। শয়তান তোমাদের দারিদ্রতা ও অশ্লীলতার প্রবঞ্চনা দেয়। কাবিল তার ভাইয়ের দিকে এগিয়ে গেল, অনিষ্টতা তার চেহারায় ফুটে উঠেছে। শয়তান তাকে তার প্রবঞ্চনায় আবদ্ধ করতে সক্ষম হয়েছে। ভাই তুমি এখন কেমন আছো? আশা করি আজ ভালো। খুব ভালো, তোমাকে আমার সাথে লড়তে হবে, আর এই লড়াইয়ে যে জিতবে সে তাকে বিয়ে করবে। না, আমি তোমার সাথে লড়বো না। তুমি যদি আমাকে হত্যা করো সেটাই আমার জন্য উত্তম। বরং আমি বিশ্বাস করি মাজলুম হয়ে আল্লাহর সাহায্য পাবো, তাই জালেম হয়ে তিরস্কৃত হতে চাই না। তুমি আমার মুখোমুখি হও, তুমি কি আমার সাথে লড়াই করতে ভয় পাও?
তুমি লড়াইয়ের জন্য প্রস্তুতি নাও, আমি প্রস্তুত। তুমি আমাকে কোনো উপদেশ দিও না। মনে রেখো, আমি তোমার চেয়ে শক্তিশালী, তবু তোমাকে হত্যা করব না, কারণ আমি তোমার গুনাহ বহন করতে পারবো না। অত নসিহত করো না, তাহলে আমার শক্তি দেখাবো। ভাই, তুমি কি জানো না মানব হত্যা কবিরা গুনাহ? আমি চাই না তুমি আমাকে শিক্ষা দাও। তুমি কি জানো না দুজন মুসলমান পরস্পর লড়াই লিপ্ত হলে হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামী হবে? তোমার প্রতি আমি খুবই রাগান্বিত। হে আল্লাহ, আমাকে জীবিত রাখুন, যতক্ষণ আমার জীবিত থাকা ভালো হয়। আমাকে মৃত্যু দান করুন যখন আমার মৃত্যুর সময় হয়। যারা মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তাদের প্রতি রহম করেন না। হে আল্লাহ, আমার প্রতি রহম করুন। হে আল্লাহ, আমার প্রতি রহম করুন। আমার মাথা ব্যথা আমাকে কষ্ট দিচ্ছে। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি তোমাদেরকে ভালো ও মন্দ কাজ দ্বারা পরীক্ষা করি, আমার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা তার পুত পবিত্র কৃতজ্ঞ বান্দার দোয়া কবুল করলেন, যে মৃত্যুকে গুনার উপর প্রাধান্য দেয়, যে গুনার দ্বারা আল্লাহ ক্রোধ অর্জিত হবে, তার জীবনটা নেক কাজ, প্রভুর আনুগত্য এবং পিতামাতার আনুগত্যে ভরপুর ছিল। তিনি তার নম্রতা, ধৈর্য ও নেক আমল দ্বারা পিতামাতার প্রিয় পাত্র ছিলেন। তিনি আল্লাহর ইবাদত করেন, তার নিকট কাকুতি মিনতি করে কান্নাকাটি করেন এবং আল্লাহর ইবাদত করেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন ও তার জন্য আমলগুলোকে সহজ করে দিলেন, তাকে নিয়ামত বাড়িয়ে দেন। তিনি পুরো হায়াতকে সুন্দর দেখতে পান। তিনি জানেন যে আল্লাহর আনুগত্যটা শুধু বাহ্যিকভাবে হয় না, অন্তর দিয়ে বিশুদ্ধ নিয়ত ও নেক আমলের দ্বারা হয়। তিনি পিতামাতার প্রিয় ছিলেন। তিনি অনেক সময় তার দুর্ভাগা ভাইয়ের কাজকর্মে কষ্ট পেতেন তাকে ভালোবাসা সত্ত্বেও। আল্লাহর ভয় তাকে ভাইয়ের বিরুদ্ধে যে কোনো খারাপ কাজ হতে বারণ করে রাখে। হাবিল, ভাই আমার, তোমার কি হয়েছে? তুমি নড়াচড়া করছো না কেন? হে আল্লাহ, হে আল্লাহ, আমি কি করলাম? হে আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফতওয়াত লাহু নাফসুহু কতল আখীহি ফাকাতালা ফাসবাহা মিনাল খাসিরিন। সাদাকাল্লাহুল আযীম। তার অন্তর তাকে ভ্রাতৃহত্যায় উদ্বুদ্ধ করল, অনর্থক সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুরা আল মায়দা আয়াত 30। কাবিল ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত হল তার ভাইকে অন্যায়ভাবে হত্যা করার কারণে। যে ব্যক্তি শয়তানের প্রবঞ্চনার অনুসরণ করবে, সে কিয়ামত পর্যন্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত থাকবে, তার কঠিন হিসাব হবে। কাবিল তার ভাইয়ের লাশ নিয়ে কি করবে এই নিয়ে চিন্তিত হয়ে গেল। হাবিল ওই ব্যক্তি যে মানুষের মধ্যে সর্বপ্রথম মৃত্যুবরণ করেন। কাবিলের সাথে কাউকে পাওয়া যাচ্ছে না যে তাকে বলবে সে তার ভাইয়ের লাশ কি করবে। কাবিল কি করে পিতামাতার সম্মুখীন হবে? সে কি তার এই মহা অপরাধ থেকে পরিত্রাণ পাবে? তার মস্তিষ্কে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। কাবিল তার ভাইকে টানতে টানতে অনেক দূর নিয়ে গেল। অতঃপর সে তার পাশে বসে স্বীয় অপকর্মের জন্য লজ্জিত হল। তার অন্তরে দুঃখ, কষ্ট, ব্যথা ও লজ্জা অনুভূত হতে লাগল। অথচ লজ্জিত হওয়ার সময় ফুরিয়ে গেছে। যা ঘটে গেছে তা কোনো দিন ফিরে আসবে না। আল্লাহ, আল্লাহ শয়তানকে অভিশপ্ত করুক। কেন কেন আমি তার প্রবঞ্চনায় পড়লাম?
দিনের পর দিন চলে যাচ্ছে। কাবিল তার ভাইয়ের পাশে বসে স্বীয় কাজের জন্য চিন্তা করছে। সে কবিরা গুনাহ করেছে, যে গুনাহকে দিবস ঢেকে নেয় না ও রাত গোপন করে না। হাবিল ও কাবিলের এ ঘটনা যুগ পরম্পরায় বর্ণিত হয়ে আসছে, যাতে তা প্রত্যেক খোদাভীত ব্যক্তির জন্য শিক্ষণীয় হয়। আল্লাহ তাআলা এটিকে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। কাবিল ভাইয়ের লাশকে আবার এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করতে লাগল। তার মনে উদয় হচ্ছিল যে কেউ তাকে ডাকছে, হে ভাইয়ের হত্যাকারী, হে ভাইয়ের হত্যাকারী। সে যেখানে যাচ্ছিল এই আওয়াজই শুনতে পাচ্ছিল। সে আওয়াজ শুনে ওই স্থান থেকে পালাতে থাকে। সে অনুভব করতে পারল যে গাছপালা, তরুলতা, নদ নদী, পাহাড় পর্বত সবাই তাকে তিরস্কার করে এইভাবে ডাক দিচ্ছে। সে কি করবে এ নিয়ে চিন্তিত। সে কোনো কিছুই করতে পারছিল না। সে আল্লাহর নিকট প্রার্থনা করল যেন সে তার পিতামাতার আগমনের পূর্বে তার ভাইয়ের লাশকে লুকিয়ে রাখতে পারে। সে দেখতে পেল যে একটা কাক তার ঠোঁট দিয়ে একটি মৃত কাককে টেনে নিয়ে যাচ্ছে। এবং সে তার পা দিয়ে একটি গর্ত করছে, আর গর্তের মধ্যে মৃত কাকটিকে ফেলে দিয়ে তার উপর মাটি ফেলে তাকে ঢেকে দিচ্ছে। যখন কাকটি কাজ সম্পাদন করে দূরে চলে গেল, সমস্ত প্রশংসা আল্লাহর, আমি সামান্য কাকের মতো কাজ করতেও অক্ষম হলাম। অতপর আল্লাহ এক কাক প্রেরণ করলেন। সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করবে। সে বলল, আফসোস, আমি কি কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভাইয়ের মৃতদেহ আবৃত করতে পারি? অতপর কাবিল তাই করল যা কাক করেছে। কাবিল স্বীয় হাত দ্বারা হাবিলকে দাফন করল। আল্লাহ তাকে মুক্তি দিলেন পুত পবিত্র হাবিলের মৃতদেহ দাফনের দ্বারা। হে প্রিয় বৎসগণ, এমন কোনো কাজ করবে না যার জন্য পুরো জীবন শাস্তি ভোগ করতে হবে। হাবিল যে অপকর্ম করেছে সেজন্য সে লজ্জিত হয়ে চারিদিকে ঘুরতে লাগল। সে যেদিকেই যায় তার ভাইয়ের নূরান্বিত চেহারা তার চোখের সামনে ভেসে ওঠে। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, কাবিল ভূখণ্ডে একাকি ঘুরছে। আল্লাহ তাআলা দুনিয়ার যে স্বাদ আর সাধন করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সে তার সুন্দর জীবনে সেই স্বাদ খুঁজে পাচ্ছে না। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সে কথা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি আদমের সৌভাগ্য হল আল্লাহ যা নির্ধারণ করেছেন তার উপর সন্তুষ্ট থাকা, আর বনি আদমের দুর্ভাগ্য হল আল্লাহ দেয়া তকদিরের উপর অসন্তুষ্ট থাকা। সে এমন বড় গুনাহ করেছে যার কারণে পৃথিবীতে যত মানব হত্যা সংঘটিত হবে তার গুনাহের একটি ভাগ তার ভাগে যাবে। যে সর্বপ্রথম হত্যার এই পদ্ধতি চালু করেছে, যদিও বা সে যা করেছে